সাইয়েদ ইবনে হিব্বানের ভিতরে দীর্ঘ হাদিসের এসেছে হাদিসের রাবী হচ্ছে হযরত মুআজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিভাবে তাকওয়া অর্জন আল্লাহ ভীতি অর্জনের জন্য কি করতেন অ্যাডভাইস করতেন নির্দেশনা দিতেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দীপনা দিতেন উৎসাহ দিতেন ও আল্লাহর গোলাম কাকে ভয় করো কাকে আল্লাহ কে ঘুমাচ্ছেন আপনারা কাকে ভয় করো আমরা কাকে ভয় করব আল্লাহকে ভয় করব হযরত মুআজ বলেন قال تني بل لما بعثه رسول الله صلى الله عليه وسلم حضرت معاذ কে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামেনের গভর্নর বানিয়ে পাঠালেন কোথায় ইয়ামেন কোথায় ইয়ামেনের মুসলমানরা কি কষ্ট পাচ্ছে এরা কি এই মুসলমানগুলো কি কি আক্রমণ করতেছে কোন মুসলিম তারা মুসলমান সেন্টার আমরা যেটাকে সেন্টার মনে করি এই জায়গা থেকে ইয়ামেনের মুসলমানদেরকে পাখির মতো এই রমাদান মাসে হত্যা করা হচ্ছে আল্লাহ পাক উভয় দলকে উভয় গ্রুপকে গ্রুপিন থেকে বের হয়ে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবিষ্ট হওয়ার তৌফিক দান করুন লম্মা বাআসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে যখন ইয়ামেনের দিকে পাঠালেন ফারা জামা রাসূলুল্লাহ ইউসি রাসূল সাল্লাল্লাহু তার সাথে বের হলেন তাকে উপদেশ দিচ্ছেন ওসিয়ত করছেন কি করছেন ওসিয়ত করছেন আমরা ওসিয়ত করি না বিদেন যখন সন্তান যায় বাবা পাশে পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে বলে আব্বু নামাজ ছেড়ে দিও না নামাজ পড়বা আল্লাহর কাছে সব সময় সাহায্য চাবা এগুলো কি উপদেশ কি উপদেশ নয় ভালো গার্জিয়ান বলে এগুলো বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে হাঁটতেছেন হযরত মুআজ ইবনে জাবাল কার সাথে মুআজ ইবনে জাবাল ওয়া মুআজ রাকিবুন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারির উপরে হতে পারে সেটা ঘোড়া হতে পারে সেটা কি উট হতে পারে অন্য কোন বাহন হযরতে মুআজ কিসের উপরে সাওয়ারির উপরে আর রাসূল কোথায় নিচে মাটিতে কি করতেছেন হাঁটতেছেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাহিলা তার বাহনের পাশ দিয়ে করতেছেন হাঁটতেছেন কি করতেছেন হাঁটতেছেন ফালাম্মা ফারাগা হুজুর সাল্লাল্লাহু সাল্লাম কিছু উপদেশ দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম কাল বললেন ইয়া মুআজ হে মুআজ ইন্নাকা ইয়া মুআজ আন্নাকা আসা আল্লাহ তালকানি আন্নাকা আসা আল্লাহ তালকানি যথা সম্ভব আমার ধারণা হয় তুমি আমার সাথে বাদামি আদা এই যে এখন ইয়ামেন যাচ্ছ ইয়ামেন চলে যাচ্ছ ইয়ামেন থেকে আসার পরে তুমি আমি আমা আমি রাসূলকে আর দেখতে পাবে না আমি নবীজির দেখা তুমি আমার আর পাবে না আমার দেখা তোমার পক্ষে সম্ভব হবে না আউলা আল্লাকা আনতা মুররা বিমসজিদি আও কবরি তুমি যখন ইয়ামেন থেকে ফিরে আসবে তখন হয় তুমি আমার মসজিদ মসজিদে নববীর পাশ দিয়ে কেটে যাবে অথবা আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে ও মুআজ সেই দিন তুমি আমি নবীকে তুমি দেখতে পাবে না আমার দেখা তোমার আর নসিব হবে না ফাবাকা মুআজ জাশান লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কাটতেছেন অর্থাৎ মুআজ এই জন্য কাটতেছেন যাতে করে নবীজি তিনাকে নিষেধ করেন ইয়ামেনে যাওয়ার জন্য ইয়ামেনে যদি যাওয়ার জন্য নিষেধ করা হয় মুআজ অন্তত পক্ষে মদিনা মুনাওয়ারা থাকবে যে সময় আল্লাহর পয়গম্বর থাকবে না সে সময় আল্লাহর পয়গম্বরের চেহারাটা দেখতে পাবে হযরত মুআজ চিৎকার মেরে কাটতেছেন লিফিরাকি রাসূলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার দেখা হবে এজন্য কাটতেছেন কে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা সুম্মা
হযরত ফাতেমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরতেন কপালে শুনো খেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এগিয়ে আনলেন বুকের ভিতরে জড়িয়ে ধরলেন ধরে কপালে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো খেলেন হযরত আয়েশা বলেন আমার স্মরণ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে গিয়ে ফাতেমাকে তার ডান পাশে বসিয়েছেন না বাম পাশে বসিয়েছেন আমার স্মরণ নাই হতে পারে ডান পাশে বসিয়েছেন না হয় বাম পাশে বসিয়েছেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কান মোবারক মুখ মোবারক হযরত ফাতেমা কানে লাগিয়ে দিলেন কিছু সামান্য সময় মিনিটের কম সময় অর্থাৎ আধা মিনিট সময় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন কি বলার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আরম্ভ করলেন কান্নার সাউন্ড বেড়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্নার আওয়াজ দেখলেন কান্নার আওয়াজ দেখার কারণে সামান্য সময় নিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানটা হযরত ফাতেমার কানের কাছে লাগিয়ে আবার কি যেন বললেন হযরত ফাতেমা এবার কেঁদে দিলেন সুবহানাল্লাহ আমাদের সমাজে কান্নার ভিতরে যদি কেউ কেঁদে দেয় তাকে কি বলে জোরে বলেন পাগল বলে না একবার কাঁদে একবার হাসে এই লোক কি নয় স্বাভাবিক নয় এই লোক কি নয় স্বাভাবিক নয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে চলে গেলেন আমি ফাতেমাকে ভুষলাতে লাগলাম বলতে লাগলাম ও ফাতেমা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আর তোমার সামনে ছিলাম আল্লাহর পয়গম্বর প্রথমবার কি কথা বললেন যার কারণে তুমি কেঁদে দিলে আবার পরক্ষণে কি বললেন যার কারণে তুমি হেসে দিলে একটু আমাদেরকে বলো আমরা এর গুরুত্বের রহস্য জানতে হযরত ফাতেমা বললেন না এটা জানানো যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে হযরত আয়েশা হযরত ফাতেমাকে বললেন দেখো সেই দিন তো বলো না এখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই বলো তো সেই দিন আল্লাহর পয়গম্বর তোমার কানে কানে কি বলেছিল এটা আমাদেরকে জানিয়ে দাও যাতে করে গোটা উম্মত জানতে পারে হযরত ফাতেমা বলেন তাহলে শুনুন সেই দিন আল্লাহর পয়গম্বর বলেছিল ও ফাতেমা প্রতি বছর প্রতি রমজানে জিব্রাইল আমিন আমার কাছে একবার কোরআন শরীফ নিয়ে আসে একবার তিনি আমাকে শুনান এই বছর জিব্রাইল আমিন আমাকে কোরআন শরীফ দুইবার শুনিয়েছে আমার মনে হয় পৃথিবীতে আমার আর বেশি সময় না আমার মনে হয় পৃথিবীতে আমার আর বেশি সময় নাই ও ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান ইত্তাকুল ইত্তাকিল্লাহ কাকে ভয় করো জোরে বলুন কাকে ভয় করো নবীজি যখন বললেন এই বছর দুইবার খতম হয়েছে কাজেই বোঝা যাচ্ছে এই বছর পরে আমি আর এই জমিনে থাকবো না এই জন্য আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে আমি কাঁদতে আরম্ভ করলাম পরক্ষণে আমার কান্নার আওয়াজ যখন বেড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আরো কাছে নিয়ে বললেন ও মা কেঁদো না তোমার কান্নার কোনো কারণ নেই তোমাকে মুত্তাকি হওয়ার জন্য বলেছিলাম ও মা আর কান্না করার কারণ নেই তুমি সুসংবাদ গ্রহণ করো ইনতাকুনি সাইয়্যিদাতি নিসাইল মুমিনিন তোমার আল্লাহ ভীতির কারণে আল্লাহ পাক খুশি হয়ে গোটা তামাম পৃথিবীর সমস্ত মহিলাদের সর্দারিনী কিয়ামতের ময়দানে নেত্রী তোমাকে বানিয়ে দেওয়া হবে